বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বার্গার সস আর এই বার্গার সসটি আপনারা শর্মা সস হিসেবেও ব্যবহার করতে পারবেন এই মজার সসটি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এই সস তৈরিতে সর্বপ্রথম আমার লাগবে পাঁচ টেবিল চামচ মেওনিস আর এই মেয়োনিসটা আমি ঘরেই তৈরি করেছি আর এই মেয়োন তৈরির পুরো রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস এখানে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি সরিষা বাটা হাফ টেবিল চামচ আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চালে কালো সরিষাটাও দিতে পারেন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি আপনারা এখানে চিনিটা বাড়ি কমিয়েও নিতে পারবেন আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ পাপ্রিকা পাউডার আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারবেন আর দিয়ে দিলাম আমি এখানে রসুনের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিলাম আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়েছি এক চিমটি লবণ এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করব। এখানে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেন ভালোভাবে মিশে যায় সবগুলো আমি অসুস্থতার কারণে আট দশ দিন যাবৎ ভিডিও দিতে পারি না তাই ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন এই দেখতে পাচ্ছেন একেবারেই সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি এবার পরিবেশন করার পালা এই সসটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর দেখবেন অনেক বড় ফাস্ট ফাস্টফুডের দোকানগুলোতে অনেক খাবারই কিন্তু এই সসটা তারা ব্যবহার করে থাকে আর এই সসটা ব্যবহার করার ফলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই সসটা আপনারা যে কোনো ফ্রুট সালাদেও ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন সবশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ